চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। আমরা গান গাই, আমাদের মনটা ভালো নেই। আজ প্রায় এক সপ্তাহ যাব আমাদের একটি দুর্ঘটনা হয়েছে, দুঃখের সাথে জানাতে হয়। আসলেও কথাটা বলা উচিত নয়, তবু বলতে হয়। মফিজের সাথে যে মেয়েটি পাখিনীর অভিনয় করেছে, আপনারা ওনাকে অনেক ভালোবেসেছেন, অনেক কমেন্টস করেছেন। এই এলাকায় যদি কোথাও গান হয় তাহলে আগে বলেন যে পাখিনী ওইটা থাকতে হবে, সেটা আমাদের একটা দুর্ভাগ্য। কিছুদিন আগে প্রোগ্রাম থেকে আসার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ওনার পাটা ভেঙে গিয়েছে। ওনার এই পৃথিবীর মধ্যে আপনারা ছাড়া আর আমরা সাধারণ মানুষ ছাড়া আর কেউ নেই, বাবা নেই, মা নেই, অসহায় পরিবারের একজন মানুষ। এই নেচে গেই তার জীবিকা নির্ভর চলত। আজ কতটা দিন সে পায়ের ব্যথায় নাচতে পারে না, আপনাদেরকে একটু আনন্দ দিতে পারে না। তবে একটি অসহায় মানুষ যদি হয়, কখন মানুষ হাত বাড়ায়? মানুষ যখন জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়ায় তখন মানুষের কাছে হাত বাড়ায়। যদি আপনাদের কাছে আমরা ভালো অভিনয় করে থাকি, আমাদের পারফর্ম যদি ভালো হয়ে থাকে, আমি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বলছি, আমার এই ইতিম বোনটাকে যদি পারেন কিছু সাহায্য করবেন। আপনারা দশজনে দিলে একজনের একটা ব্যাপারই না, আমার লোক যাবে আপনাদের কাছে, যারা দিবেন সবাই টাকাটা হাতে বাইর করে রাখেন। একটা মানব সেবা মানুষের। আজকে আমার মতো হলে আপনাদের কাছে কোনোদিন হাত পাততাম না। দেখুন, এখনো ফুলের মতোই, তারপরেও তার প্রত্যেকটা নিঃশ্বাস যন্ত্রণার যন্ত্রণা। আমি আপনাদের কাছে প্রত্যেকটা লোক আমার যাবে, আর এই সুযোগে আপনাদের প্রিয় শিল্পী যার আশায় অধীর আগ্রহে বসে আছেন, সেই মফিজুর রহমান মফিজ, ওনার কণ্ঠে একটি মরমী বিচ্ছেদ গান শুনবেন। আর আপনাদের যার পকেটে আছে, সকলের কাছে আমার দাবি আছে, একটা ইতিম যার বাবা নেই মা নেই তাকে যেন সহযোগিতা করেন আপনারা। শুনুন মফিজের কণ্ঠে গান। আপনি ভালো আছেন তো? না, আসলে গান গাচ্ছি কিন্তু শান্তি পাচ্ছি না। এই এদিকে একটা লেউ ভাই, একটা মানুষ যদি না থাকে মনে হয়। লেউ ভাই এদিকে আসেন, আমার এক হাতটাই নেই। আসলে যার কাছে আছে তার কাছে টাকা তার দাবি আছে, আর যার কাছে নেই তার কাছে কোনো দাবি নেই। আমি একটা বিচ্ছেদ গান গাই, সেতুরি আমার লোক যাচ্ছে, আপনি তাদের সাথে কিছু। ভাই সবার কাছে আমার একটা দাবি, জীবনে হয়তো আপনাদের কাছে কোনো কিছু না চাইলেও আজকে চাচ্ছি। হাই রে হাই, আমার মন পুরানো ব্যথা, আরে ব্যথা কার কাছে এ জানাবো, কার কাছে কই বাবা
জানি সবাই ভালো আছেন, আমি ভালো নাই, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার পৃথিবীতে যদি মা বেঁচে থাকতো তাহলে বুঝি আপনাদের কাছে আমার আত্মহত্যা আসতে হতো না। আর আপনারা যাতে আমাকে সাহায্য করলেন, আপনাদের কাছে সবার কাছে আমার দোয়া রইল। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, জানি অতি শীঘ্রই আপনাদের কাছে আমি সুস্থ হয়ে আপনাদের সবার মনে আমি আনন্দ দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এই শিল্পীর আমাদের চ্যানেল মালিক, রূপালী চ্যানেলের মালিক সাথীকে 1,000 টাকা দিয়েছে, ওনার আশীর্বাদ করেছে। আমাদের এই পরিবেশনাটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন আমরা সকলে মিলে অসহায় এই বনটির পাশে দাঁড়াই। চ্যানেল রূপালী। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।